আসসালামু আলাইকুম, আমি ফারহানা ইমো। ইমোস কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাই। যত প্রকারের মিষ্টি আছে সব থেকে সহজ হচ্ছে এই কাঁচা গোল্লা। যারা কখনো মিষ্টি তৈরি করেনি বা মিষ্টি তৈরি করতে খুব বেশি ঝামেলার মনে হয়, তারা চাইলে এই কাঁচা গোল্লাটা তৈরি করে নিতে পারেন। তো চলুন আজকে কাঁচা গোল্লা তৈরি করে নিই। এই জন্য একটা হাঁড়িতে নিয়েছি আমি 1.5 লিটার দুধ। তারপর যখন দুধটা ফুটতে শুরু করবে ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 ফুট কাপ ভিনেগার, 1 ফুট কাপ নর্মাল পানি। দুইটাকে মিক্স করে আমি অল্প অল্প করে দিতে থাকব আর নাড়তে থাকব। যখন এরকম ছানা হতে শুরু করবে তখন আমি চুলাটাকে অফ করে দিব আর একটা সাদা কাপড়ের উপরে ঢেলে ছানাটার পানি চড়িয়ে নিব। এখন ট্যাপের পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি যেন ভিনেগারটা চলে যায়। তারপরে ভালোভাবে চিপে ছানা থেকে পানিটাকে ঝরিয়ে নিব। ছানাটাকে ঝুলিয়ে পানি ঝরানোর দরকার নেই, এভাবে ভালোভাবে চিপে নিলে পানিটা ঝরে যাবে। তারপর হচ্ছে ছানাগুলোকে হাত দিয়ে নরম করে নিতে হবে আর দুই ভাগে ভাগ করে নিতে হবে। অর্ধেকটা আমি একটা সাইডে রেখে দিচ্ছি আর অর্ধেকটার মাঝে 1/2 টেবিল চামচ চিনি দিয়ে খুব ভালোভাবে মুথে নিচ্ছি। তো যখন এরকম ম্যাশ করা হয়ে যাবে তারপরে আমরা চলে যাচ্ছি চুলাতে। চুলায় একটা প্যান বসিয়ে আমি ছানাটা নিয়ে নিলাম। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপের মতো কনডেন্স মিল্ক। তারপরে ছানাটাকে খুব সুন্দর করে জাল করে নিতে হবে, একটুখানি সময় নিয়ে জাল করতে হবে। তো বেশ কিছুক্ষণ পরে দেখা যাবে ছানাটা এরকম হয়ে গেছে, আঠালো আর ঘন হয়ে গিয়েছে আর অ্যাশটা পানিটাও শুকিয়ে গিয়েছে। তারপর আমি যে কাঁচা ছানাটা রেখেছিলাম ওইটার সাথে এটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে খুব সুন্দর করে মিশে যায়। আর কুসুম গরম থাকতে এই কাজটা করতে হবে, পরে কিন্তু মিশতে চাইবে না। তারপরে লম্বা করে একটা ডো বানিয়ে নিচ্ছি আর আমি যে কয়টা মিষ্টি তৈরি করব ওইরকম করে কেটে নিচ্ছি, তাহলে সবগুলা মিষ্টি সমান হবে। এখন এখান থেকে একটা ডো নিয়ে হাত দিয়ে ঘুরিয়ে খুব সুন্দর করে মিষ্টির বল তৈরি করে নিচ্ছি। তারপরে এখানে নিয়ে নিচ্ছি পাউডার মিল্ক। পাউডার মিল্কে গড়িয়ে নিলেই আমাদের কাঁচা গোল্লা তৈরি। তো একইভাবে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিচ্ছি। খুব অল্প সময়ে আর ঝামেলা ছাড়াই এই কাঁচা গোল্লাটা তৈরি করা যায় আর 1.5 লিটার দুধ দিয়ে কিন্তু অনেকগুলো মিষ্টি তৈরি করে নেওয়া যায়। ভিতরে টেক্সচারটাও একটু দেখিয়ে দিচ্ছি, আশা করছি ভালো লেগেছে সবার কাছে। সবাই অনেক ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।